দাদু দাদু তুমি কেমন আছো? তুমি একটু বি প্লাস বাংলা ইউটিউব চ্যানেলের দর্শকদেরকে বলে দাও না, তারা যেন বি প্লাস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এই যে দাদু ভাইয়েরা, আমি ভালো আছি। তোমরা বি প্লাস বাংলা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে চলে যাও কেন? সাবস্ক্রাইব করো না কেন? এক্ষুনি নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবে। ভিডিও শুরুতে যে প্রিভিউ ভিডিওটি আপনারা দেখলেন কার্টুনের সাথে আমার কথোপকথন, সেই ছোট্ট ভিডিওটি আমি কিভাবে তৈরি করেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক, আর পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে নতুন কিছু শিখতে পারবেন। আমি এই পুরো ভিডিওটি এডিট করেছি শুধুমাত্র কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তাছাড়াও আরও বাড়তি কিছু অ্যাপ আমি ব্যবহার করেছি, তবে মূল কাজটি করেছি আমি কাইন্ড মাস্টার দিয়ে। তো সরাসরি কাইন্ড মাস্টারে চলে আসব। কাইন্ড মাস্টারে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন, 16:9 এটি সিলেক্ট করবেন। এরপর আপনাদের সামনে প্রজেক্ট ওপেন হয়ে যাবে। এরপর উপরে মিডিয়া থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। সো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। সো এই ব্যাকগ্রাউন্ডটি আমি সিলেক্ট করে নিলাম। আমাদের ভিডিওর লেন্থ যত বড় হবে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের লেন্থও তত বড় হবে। সো আমি এতটুকু রেখে দিচ্ছি। এরপর আমাদের এই ব্যাকগ্রাউন্ডটির সাইডে দেখতে পাচ্ছেন কালো একটি বর্ডার চলে এসেছে। সো এটিকে দূর করার জন্য আমরা উপরে এই আইকনে ক্লিক করব। এরপরে দুটোকে সিলেক্ট করব। করার পর আমরা এই ইমেজটিকে একটু টেনে জুম করে দিব, তাহলে দেখতে পারবেন সাইটে যে কালো বর্ডারটি ছিল সেটি আর এখন নেই। এরপর টিক মার্কে দিয়ে দেব। আমাদের ইমেজটি ব্যাকগ্রাউন্ডটি চলে আসার পরে এরপর লেয়ার অপশনে চলে আসব। এরপর লেয়ার থেকে মিডিয়াতে চলে আসব। মিডিয়া থেকে আমরা যে গ্রিন স্ক্রিন দিয়ে আমরা যে কার্টুনের যে ভিডিওটি এডিট করে রেখেছিলাম, আমি সেই কার্টুনের ভিডিওটি এখান থেকে সিলেক্ট করব। সো এই কার্টুনের ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এবং ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে আমি এই কার্টুনের ভিডিওটির যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটিকে প্রথমে রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রোমাকি। ক্রোমাকি অপশনে ক্লিক করব। ক্রোমাকিতে ক্লিক করার পরে এটি ইনেবল করে দেব। দেওয়ার পর এটিকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে টিক মার্কে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কার্টুনের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি একদম রিমুভ হয়ে গিয়েছে। এরপর এখান থেকে আমাদের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটিকে আমরা সমান করে কেটে নিব। নেওয়ার পরে এখন আমরা এখানে কার্টুনের সাথে যে কথোপকথনটি হয়েছে এখানে আমরা আমার নিজের ভিডিওটি এখন এক্সপোর্ট করব। এজন্য আবার লেয়ার অপশনে চলে আসব। লেয়ার থেকে মিডিয়া থেকে আমি যে গ্রিন স্ক্রিন দিয়ে আমার ফুটেজটি তৈরি করেছি সেই ফুটেজটি এখানে সিলেক্ট করব। সেই ফুটেজটি দেখতে পাচ্ছেন এখন সিলেক্ট হয়ে গিয়েছে। সো সিলেক্ট করার পরে এখানে কিছু নয়েস রয়েছে, সেই নয়েসটিকে আমি এখন রিমুভ করে দিব। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছু ইফেক্ট রয়েছে, এগুলোকে আমরা প্রথমে রিমুভ করে দিব। এজন্য এটিকে আমরা ক্রপ করে কেটে ফেলে দিব। ক্রপ করার পরে ভিডিওটিকে সিলেক্ট করলাম। এরপর ভিডিওটি উল্টো পাশে রয়েছে, এজন্য ভিডিওটিকে একটু রোটেট করে নিব। রোটেট হয়ে গিয়েছে। এরপর
এরপর ভিডিওর যে গ্রিন স্ক্রিনটি পিছনে রয়েছে এটিকে আমরা রিমুভ করার জন্য ক্রোমাকিতে আবার ক্লিক করব, ইনেবল করে দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে টিক মার্কে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখন ভিডিওর যে ক্রোমাকি ভিডিওর যে এখন আমার ভিডিওটি এখন আমি একটু কেটে অ্যাডজাস্টমেন্ট করে নিব। এরপর সবকিছু হয়ে গেছে, কিন্তু এর ভিতরে একটু সমস্যা রয়ে গেছে। আমাদের এই ভিডিওটি এখান পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরে যখন আমি কথা বলছি তখন কার্টুনটি চুপ করে দেখছে। এখন কার্টুনটি কথা বলছে অথচ আমি ভিডিওতে নেই। এজন্য এখানে আমার আরেকটি ভিডিও আমি তৈরি করি, যে ভিডিওটি এখন এখানে থাকবে। এজন্য এই ভিডিওটিকে আবার রোটেট করে নিব, এরপর এটিকেও আবার ক্রপ করে নিব। এটিকে আবার ক্রোমাকি অপশন থেকে ক্রোমাকি করে নিব, একটু জুম করে নিব। তোমরা বি প্লাস বাংলা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে চলে যাও কেন, সাবস্ক্রাইব করো না কেন, এক্ষুনি নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবে। এরপর এটিকে কেটে ভিডিওর সমান করে নিব। এরপর দেখতে পারবেন এভাবে কার্টুনের সাথে যে কথোপকথনটি শর্ট ভিডিওটি আপনারা ভিডিও শুরুতে দেখেছিলেন সেই ভিডিওটি এখন কমপ্লিট হয়ে গিয়েছে কার্টুনের সাথে কথোপকথন। সো এভাবে আপনারা খুব সহজে একটি কার্টুনের সাথে কথা বলার ভিডিও তৈরি করতে পারেন শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে। আপনারা এখন বলতে পারেন যে ভিডিওটি কিভাবে তৈরি করব,
তো এখানে আপনারা যে গ্রিন স্ক্রিন এই ভিডিওগুলো এগুলো আপনারা গ্রিন স্ক্রিন ভিডিওগুলো আপনারা পিছনে গ্রিন স্ক্রিন কাপড় ব্যবহার করে আপনারা নিজেরা তৈরি করতে পারেন, ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারেন, অথবা চাইলে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে কোনো গ্রিন স্ক্রিন ছাড়াই এটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে গ্রিন স্ক্রিনে পরিণত করতে পারেন। আর কার্টুনের ভিডিওটি তৈরি করার জন্য আপনারা প্লটাগন এই অ্যাপটি ব্যবহার করে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। আমি প্লটাগন অ্যাপটি ব্যবহার করে এর কার্টুন ভিডিওটি তৈরি করেছি। সো আপনারা এভাবে কার্টুন ভিডিও এবং নিজের ভিডিও তৈরি করে একটি সুন্দর একটি ভিডিও তৈরি করতে পারেন। তো আশা করি নতুন কিছু শিখতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।